নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আচ্ছা, এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, লেখা হয়েছে হিট কমানোর জন্য ঢাকায় একজন হিট কর্মকর্তা বা হিট অফিসার নিয়োগ করা হয়েছে। হিট কমানোর জন্য শুধু দুনিয়াবি উপায় উপকরণ মাধ্যম এগুলো যথেষ্ট কিনা বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আছে কিনা। প্রথমত, আপনারা যে নিউজটি দেখেছেন আমিও কিন্তু সে নিউজ দেখেছি যে একজন নারীকে নিয়োগ করা হয়েছে হিট অফিসার হিসেবে এবং ঢাকায় তিনি এই হিট নিয়ে কাজ করবেন, গবেষণা করবেন কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। দেখেন, হাদিসের ভাষ্য অনুসারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা বলেছেন, জাহান্নামের দুইটি নিঃশ্বাস, একটি হচ্ছে গরম আর একটি হচ্ছে শীতল। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার একটা অংশ তো আর একটা অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জাহান্নামকে আদেশ করেছিলেন, তুমি একটি নিঃশ্বাস ছাড়ো। যখন গরম নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে, তখন পৃথিবীর বুকে উষ্ণতার অনুভূতি হয়, অর্থাৎ মানুষের ভিতরে গরম অনুভূতি হয়। আর শীতকালে যখন শীত বা ঠান্ডা বাতাস ছাড়ে, তখন শীত অনুভূত হয়। যখন বাংলাদেশে গরম, অস্ট্রেলিয়ায় তখন শীত, আমেরিকায় তখন শীত, ইউরোপের অনেক দেশে কিন্তু শীত, তুরস্কে কিন্তু শীত। তো শীত এবং গরম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা, অথবা সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, তিনি সরকারিভাবে অথবা কোনো প্রাতিষ্ঠানিক নিয়ম বা নীতি অনুসারে নিয়োগ পেতে পারেন। বিষয়টা সেই জায়গায় না, বিষয়টা হচ্ছে কোনো নারীকে নিয়ে অথবা পুরুষকে নিয়ে, যদি তার সৌন্দর্য বেশি হয় বা দেখতে ভালো হয়, তাকে নিয়ে যদি কোনো যুবক ট্রল করে অথবা কোনো পুরুষ তার দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে, এবং সে নারীরও উচিত আসলে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করা উচিত না বা প্রকাশ করা উচিত না, যেভাবে নিজেকে প্রকাশ করলে অথবা নিজেকে আপনার উপস্থাপন করলে যুবকরা তাদের খারাপ দৃষ্টি তার দিকে করে। তো একজন নারী, একজন পুরুষ, সে বৈজ্ঞানিক কর্মকর্তা হতে পারে, হুজুর হতে পারে, খতিব হতে পারে, ইমাম হতে পারে, নিজেকে শালীনভাবে সে প্রেজেন্ট করবে। আর যদি কেউ অশালীনভাবে অথবা অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করে, কোনো মানুষের, কোনো যুবকের এটা উচিত না যে তাকে নিয়ে কটাক্ষ করা, তাকে নিয়ে ট্রল করা এবং তাকে নিয়ে আজেবাজে কথা বলা। অনেক উল্টাপাল্টা কথা দেখলাম, যেহেতু সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো নিউজ করেছে সেই বোনকে নিয়ে, আমি বোনকে রিকোয়েস্ট করব যে আল্লাহ তাআলা আপনাকে চেহারা সুরত যেমনই দিয়েছেন, অন্তত বাংলাদেশে আমাদের মা বোনেরা অনেকে হিজাব মেনটেন করেন, অনেকে ঢেকে ঢুকে চলেন, সম্ভব হলে আপনি সেভাবে চলবেন, এবং এটা উচিত যেহেতু অধিকাংশ আমাদের মুসলিম ভাই বোনেরা, এবং সোশ্যাল মাধ্যমে যেহেতু আপনার ছবি প্রকাশ হয়েছে, অনেক যুবকরা উল্টাপাল্টা আপনাকে নিয়ে লেখালেখি করছে, এক্ষেত্রে তাদেরও হাতের গুণা হচ্ছে, চোখের গুণা হচ্ছে, জবানের গুণা হচ্ছে। হিট অফিসার নারী নাকি পুরুষ হবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কথা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে এভাবে ট্রল করতে পারে না, লোলুপ দৃষ্টি আরেকজন নারীর উপরে এভাবে দিতে পারে না, একজন পুরুষের উপরে কোনো নারী লোলুপ দৃষ্টি দিতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাপমাত্রা যখন বেড়ে যেত, আল্লাহর রাসূলের যারা মুয়াজ্জিন ছিলেন নামাজের জন্য, যখন তারা ডাকতেন, ওনাদেরকে বলতেন যে একটু শীতল হোক, তারপরে তোমরা আজানটা দিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কী বলছেন, দেখেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন হচ্ছে না, গাছ বেশি কেটে ফেলার জন্য, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, এমন অবস্থায় যদি দেখো যে কিয়ামত শুরু হয়ে গেছে, তাহলে তুমি সেই গাছের চারাটাকে রোপণ করে দাও। সুবহানাল্লাহ। তার মানে কি, একটা গাছ যখন আপনি রোপণ করে দিচ্ছেন, হাদিসের মধ্যে কি আছে দেখেন, অন্য হাদিসে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তিনটা আমল চলমান থাকে, এর মধ্যে এক নাম্বার কি, সাদাকাতুন জারিয়া, এমন সাদাকা যেটি আপনি মানুষের কল্যাণের জন্য করে গেছেন, একটা গাছ লাগিয়েছেন, একটা রাস্তা নির্মাণ করেছেন, অথবা একটা পুকুর নির্মাণ করেছেন, একটি কূপ খনন করেছেন, এই কূপ খনন করার পরে মানুষ যে এখান থেকে পানি নিচ্ছে, মানুষ যে রাস্তা দিয়ে হাঁটছে, একটা গাছ যদি আপনি লাগিয়ে থাকেন, গাছ যতদিন ছায়া দেবে, গাছ যতদিন ফল দিবে, গাছ যতদিন ফুল দিবে, গাছ যতদিন মানুষের উপকারে আসবে, আল্লাহ তাআলা আপনার কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ।
তার মানে কি, গাছ লাগাইলে একটি হচ্ছে সাদাকায় জারিয়ার সোয়াব, দ্বিতীয়ত হচ্ছে গাছটা লাগাইলে সমস্ত বিজ্ঞানীরা একমত যে গাছ যত বাড়বে তাপমাত্রা তত নিয়ন্ত্রণে থাকবে। আরবের বুকে তাপমাত্রা কেন এত বেশি, কারণ শুধু পাহাড় পাথর মরুভূমি, সেখানে গাছ নেই। তো বাংলাদেশে যারা গাছ, অনেকে ফার্নিচারের জন্য 200 গাছ কাটেন কিন্তু লাগান না একটা গাছও। তো তাপমাত্রা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান গাছ বেশি লাগাইতে হবে, বিজ্ঞানীরা বলছে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো বলেছেন গাছ বেশি বেশি লাগাইতে। এবং গাছ যদি কিয়ামত শুরু হয়ে যায় হাতে চারা থাকলে সেটাকে রোপণ করে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং যারা মানে পরিবেশটাকে ধ্বংস করছেন এবং গাছ কেটে বন উজাড় করে ফেলছেন, এলাকাগুলোকে উজাড় করে ফেলছেন, মানুষকে ডে বাই ডে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু পাপের দিকে আপনি ধাবিত হচ্ছেন। তাহলে অনেকে প্রশ্ন করবে যে তাহলে গাছ কাটা কি হারাম? আমি বলছি না হারাম, আমি বলছি না গাছ কাটা হারাম, পাখি খাওয়া কি হারাম? আমি বলছি না হারাম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন আইন করা হয় যে এই গাছগুলো এখান থেকে যদি কেউ কর্তন করে তাহলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে, পরিবেশ হুমকির মধ্যে পড়বে, তখন কিন্তু আপনাকে সেটা খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালক পাখি নিয়ে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন যে এই পাখির বাচ্চা থাকতে পারে, সে বাচ্চাগুলো না খেয়ে মারা যেতে পারে, তাহলে কেন তুমি সেই পাখিটাকে ধরে নিয়ে আসছো? অথবা সে পাখির বাচ্চা হতে পারে, তার মা কষ্ট পাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পরিবেশের ভারসাম্য রক্ষা করেছেন, তিনি পাখি এভাবে নিধন করতে নিষেধ করেছেন, ধ্বংস করতে নিষেধ করেছেন, তিনি গাছ রোপণ করতে বারবার বলেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতির কারণ হয়েও না আর এমন কোনো কাজ করো না যেটা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। তা আপনি জানেন যে এখানে গাছটা কেটে ফেললে মানুষ হুমকির মধ্যে পড়বে, ক্ষতির মধ্যে পড়বে, কেন আপনি গাছটা কাটতেছেন? আপনি জানেন যে কলকারখানার এই আবর্জনা যদি এই পানির মধ্যে যায় তাহলে এখানকার মানুষ ক্ষতির মধ্যে পড়বে, তাদের পানি পান করার পানি থাকবে না, অথবা দৈনন্দিন জীবনে কাজ করার জন্য কোনো পানি থাকবে না, তাহলে কেন আপনি করবেন? দেখেন, এই জন্য এই সমস্ত বিষয় 1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আপনারা এই সমস্ত গাছ ধ্বংস করবেন না, পরিবেশটাকে হুমকির মধ্যে নেবেন না। আর হিট অফিসার নারী হলো না পুরুষ হলো এটা নিয়ে আপনার এত গবেষণার দরকার নেই। একজন বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি যেই হতে পারেন, সে নারী হোক পুরুষ হোক, হুজুর হোক খতিব হোক ইমাম হোক বক্তা হোক, ও আজকে উনি নারী বলে আপনারা সমালোচনা করছেন, যদি উনি বুয়েটের একজন টিচার হতেন হয়তো আপনারা সমালোচনা করতেন না, হয়তোবা একজন খতিব হলে আপনারা সমালোচনা করতেন না। সমালোচনার চাইতে আমি যে পয়েন্টটি বলতে যাচ্ছি, ট্রলিংয়ের যে বিষয়টা, একটা মেয়ে সুন্দরী হতে পারে, একটা ছেলে সুন্দর হতে পারে, কিন্তু তাকে নিয়ে এই যে হুমড়ে পড়া, এগুলো ইসলাম সমর্থন করে না। পরিবেশ রক্ষা করা এটা আপনার আমার সবার ইমানের দায়িত্ব। আল্লাহ বুঝদান করুক, আমিন।